কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ক্ষমতার অপব্যবহার, জমি দখল ও ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার প্রতিবাদে শহরের দুর্জয় মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে ভৈরব চণ্ডীবের 10 নং ওয়ার্ড সহ তার নিজ এলাকায় গরিব ও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল, দোকান ঘরে তালা দেয়া, অত্যাচার নির্যাতন ও অন্যের ঘরবাড়ি দখল করে ভাড়া উঠানো দুর্নীতি সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। মির্জা সুলাইমানের এ সকল কর্মকাণ্ডের প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে স্থানীয় সংসদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন চণ্ডীবের গ্রামের শহীদ সওদাগর আনোয়ার হোসেন, বিল্লাল হোসেন, রবিউল্লাহ প্রমুখ। এ ব্যাপারে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান বলেন, মানববন্ধনকারীরা দীর্ঘ 20 বছর যাবৎ অন্যায়ভাবে মাদ্রাসার ভূমি জোরপূর্বক দখল করে আছে। একাধিকবার স্থানীয়ভাবে এর মীমাংসা করেও কোনো কাজ হয়নি। আজ তারা কিছু সংখ্যক বহিরাগত লোকের ইন্ধনে আমার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার জন্য মানববন্ধন করেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম ভৈরববাসী, আমার এলাকার মানুষ অনেক নির্যাতিত। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।